আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটি ক্লাস দেখাবো, সেটি হলো সিনোনিমের উপর, সিনোনিম বা সমার্থক শব্দের উপর। আমরা প্রথমে একটি শব্দ আমি বলছি, সেটি হচ্ছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আর এই অ্যাবডিকেট শব্দে আরও 43টি সিনোনিম ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমি এখনই বলবো। প্রথমে তো জানলাম অ্যাবডিকেট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ অ্যাবডিকেবল, অ্যাবডিকান্ট, রিলিনকুইশ, গিভ অপ, ত্যাগ করা, রিজাইন, সারেন্ডার, অ্যাবান্ডন, রিনাউন্স, কুইট, ডেলিভারি, ডেজার্ট, ডিসকার্ড, ওয়েভ, ফরগো, কাস্ট অফ, রিজেক্ট, রিপে, শেড, ইল্ড, ইভাকুয়েট, ভেকেট, উইথড্র ফ্রম, ব্রেক উইথ, ডিসক্লেম, রিনান্সিয়েশন, ডিস অন, রিপুডিয়েট, ডিস অ্যাভল, ডেনি, রিফিউজাল, কন্ট্রাডিক্ট, লিভ, ফরসেক, ডাম্প, জিল্ট, মেরন, থ্রো ওভার, সিড, ডিস কন্টিনিউ, ডিচ, ড্রপ, ক্যান্সেল, ফরফিট। আসলে আমরা কয়েকটি শব্দ সবচাইতে বেশি ব্যবহৃত হয়, যেমন ফরসেক, গিভ অফ এবং ক্যান্সেল, লিভ। এই যে কয়েকটি শব্দই আমরা সবসময় ত্যাগ করার অর্থে ব্যবহার করি, কিন্তু আমি টোটাল 44টি ওয়ার্ড, এই ত্যাগ করার 44টি সিনোনিম ওয়ার্ড আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।